নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের সামনে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইসিইউ কি এবং একটি হাসপাতালের আইসিইউতে সাধারণত কি কি থাকে। প্রথমে বলি আইসিইউ কি। আইসিইউ হলো হাসপাতালের একটি ওয়ার্ড যেখানে খুব অসুস্থ রোগীদের চিকিৎসা এবং পর্যবেক্ষণ করা হয়। এই আইসিইউ রুমটি কিন্তু একটি সাধারণ হাসপাতালের বিভিন্ন ঘরের থেকে আলাদা। এবারে চলে আসি একটি হাসপাতালের আইসিইউতে সাধারণত কি কি থাকে। ভেন্টিলেটর, বাইপাম্প ভেন্টিলেটর, সিরিঞ্জ পাম্প, মনিটর, ইসিজি মেশিন, এম্বু ব্যাগ, স্ট্যান্ড বিপি, কার্ডিয়াক টেবিল, ডায়ালাইসিস, আইভি পাম্প, ফিডিং টিউবস, সিপিএপি মেশিন, বিপিএপি মেশিন, ইনফিউশন পাম্প, ব্লাড ওয়ার্মার, ডেফিব্রিলেটর। সাধারণত একটি হাসপাতালের আইসিইউ রুমে এইসব জিনিস থাকে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে।